ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। ইনশাল্লাহ মালয়েশিয়াতে ঈদের নামাজ পড়ে বের হলাম। দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছে, চাঁদের ওখানে ঈদ হইতেছে, যারা প্রবাসে আছেন অনেকেরই আজকে ঈদ পালিত হচ্ছে। তো ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। তো এই যে ঈদের নামাজ পড়ে বের হলাম ইনশাল্লাহ, এখন বাসায় যাব। কার কি রকম ঈদ কাটলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আপনাদের কেমন ঈদ কাটলো। আমি আসলে এবার ঈদের নামাজটা অত বড় মসজিদে যাইতে পারি নাই সময় স্বল্পতার কারণে, কারণ বড় মসজিদটা আমার রুম থেকে দূরে। তো ছোট একটা মসজিদে আমি আজকে ইনশাল্লাহ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। আল্লাহ পাক তাদের সবাইকে ইনশাল্লাহ সামনে ঈদ পর্যন্ত হায়াত দান করুক, এই কামনাই করি। এই যে আমি ওই পাশের ওই ওই ছোট মসজিদটা ঈদের নামাজ পড়লাম। আমি দোয়া করি আমার সকল ভাই বন্ধু, সকল ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এবং আমার ফ্যামিলি মা বাবা আত্মীয় স্বজন সকলকে যেন আল্লাহ পাক পরবর্তী পালনের জন্য নেক হায়াত দান করে ইনশাল্লাহ, আমিন। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই যে দেখেন, ঈদে ওরা এই যে একটা মালয়েশিয়ান ড্রেস আছে, এই যে ওরা জামাত শেষ করে যাইতেছে, তা আমিও যাইতেছি। আমার আম্মা যান, আমার মেয়ে কিন্তু জন্মের পরে আমার সাথে এটাই প্রথম ঈদ, তো মেয়ের জন্য একটু সারপ্রাইজ আছে, সেটাও দেখাবো ইনশাল্লাহ। সাথে থাকবেন, স্কিপ করবেন না, ঠিক আছে, স্কিপ করবেন না, কাটবেন না। অনেক সময় তো অনেক ভিডিও দেখেন, হ্যাঁ, হয়তোবা আজকে আমার জীবনের কিছু কাহিনী শুনলেন, হয়তোবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাইলেন না, তারপরে জানলেন যে আসিফ ভাই কেমন ঈদ করলো। আসলে মা বাবা নাই, দীর্ঘ 6-7টি বছর মা বাবার সাথে ঈদ করতে পারি নাই, কবে মা বাবার সাথে ঈদ করতে পারবো জানি না, সব ওপর আল্লাহ জানে। তো দোয়া করবেন প্রবাস জীবন শেষ করে যাতে মা বাবাকে নিয়ে একসাথে আবার ঈদ করতে পারি, জীবনের তাগিদে প্রবাসে আসা। তো এর ভেতরে অনেক ভুলভ্রান্তি হয়েছে, তাই উনি আমি ক্ষমা প্রার্থী, মানুষ মাত্রই ভুল হয়, কারণ জীবনের তাগিদে আমরা হলে প্রবাসীরা নাকি একটা রেমিটেন্স যোদ্ধা, যে যুদ্ধ করার জন্য প্রবাসে এসেছি, যে সফল হয়েছে সফল, যে সফল হয়নি সে সফল হওয়ার জন্য যাতে চেষ্টা করতেছে আল্লাহ পাক যাতে তাকেও সফল করে ইনশাল্লাহ। ফ্যামিলির সাথে ঈদটা করা আনন্দে অন্যরকম, তো মা বাবা কাছে না এটা একটা দুঃখ, তবে আর এক দিকে সুখ আছে, আমার মেয়ে, আমার আম্মা যান, আমার দ্বিতীয় মা, আমার আম্মা যান, আমার মেয়ে আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ পাক যেন যে উদ্দেশ্যে আমার মেয়েকে নিয়ে এসেছি স্কুলে, মালয়েশিয়াতে পড়ালেখা করাবো, মানুষের মতো মানুষ করবো, এই ঈদের দিন আর একবার শপথ নিলাম আল্লাহর কাছে, আর একবার আমি বড় জোরে অনুরোধ জানাইলাম, আল্লাহ পাক, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করে দিও। আল্লাহ পাক আমার সকল মনের আশা পূরণ করছেন, কোনো আশা আমার অপূর্ণ রাখি নাই, আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া। কিন্তু আমি আল্লাহকে কিছু দিতে পারি না, পারি না ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, পারি না ইবাদত বন্দী করতে, আমি আল্লাহর কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ, আমি একটা অদম, আমি একটা মিসকিন, আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিছে, সামনে আরও দেবে বিশ্বাস করি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার মেয়ে, আমার ফ্যামিলি এখানে আছে, আল্লাহ পাক যেন ফ্যামিলিকে নিয়ে আমি সহি সালামতে থাকতে পারি, এই এটাই আমি আল্লাহর কাছে চাই। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা আরও বেশি করে দিক, আল্লাহ পাক যাতে রিজিকের ব্যবস্থা করে দেয় আমার, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার মেয়েটাকে যাতে মানুষের মতো মানুষ করে মালয়েশিয়া থেকে নিয়ে যেতে পারি, এটাই আমার আশা। তোকে তবে চিন্তা ভাবনা করছো, ওকে আমি মাদ্রাসার লাইনে পড়াবো ইনশাল্লাহ, দোয়া করবেন যাতে আমার মেয়েকে আমি মানুষের মতো মানুষ করে মালয়েশিয়া থেকে যে আশা করে নিয়ে এসেছি, পড়াশোনার এক নাম উদ্দেশ্য মেয়েটাকে বাইরে পড়াশোনা করাবো, তা আল্লাহ পাক যাতে এই মনের আশা পূরণ করে দেয় এবং আমি প্রবাসে আসি সহি সালামতে থাকতে পারি, এটা আপনার সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। আমার আশা আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দিও, শুধু আমার না সকল প্রবাসী ভাইদেরই মনের আশা পূরণ করে দিও, যারা যারা প্রবাসে আছেন
বা যারা আসবেন কে কি আশা নিয়ে আসে জানি না, আল্লাপাক সকলের মনে আশা পূরণ করে দিও। আমার তরফ থেকে আমার যতটুকু আল্লাপাক মনে আশা পূরণ করছে আলহামদুলিল্লাহ, আল্লাপাকের কাছে লক্ষ কোটি শুক্রিয়া, আল্লাপাক আমার মনে আশা পূরণ করছে। কোনো আশা আমার অপূর্ণ রাখি নাই আল্লাপাক, আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া। এরপরও আশার তো শেষ নেই, চাওয়া পাওয়ার তো শেষ নেই, আল্লাপাক আরও সামনে যে আশাগুলো অপূর্ণ আছে সকল আশা যেন পূর্ণ করে দেয়, আল্লাপাক কাছে লক্ষ কোটি শুক্রিয়া। আল্লাহ তবাস্তাকফিল সবাই তওবা করবেন, ঘন ঘন বেশি বেশি রিজিক রুজি আয়ের যে বরকত দান করবে, সবসময় তওবা করবেন, তবাস্তাকফার সবসময় পাঠ করবেন। তো যাই হোক, আল্লাপাক যেন আমাকে সহি সালামতে প্রবাসে রাখে, কোনো বিপদ আবাদ দুর্ঘটনা থেকে যেন সহি সালামতে রাখে, আল্লাপাক যেন হেদায়ত দান করে। আসলে আমার ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবাস্তাকফিল সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।